অ্যাংজাইটি তো একটা ব্যাপার হচ্ছে যে আমাদের অ্যাংজাইটি টু সাম ডিগ্রি থাকবে পুরোপুরি এলিমিনেট কিন্তু করা যাবে না অ্যাংজাইটি লাইফের পার্ট এবং যে কোনো একটা অ্যাডভার্স সোশ্যাল এনভায়রনমেন্টে বা সিচুয়েশনে অ্যাংজাইটিটা একটু বাড়বে প্যান্ডেমিকের এর সময় অ্যাংজাইটিটা বাড়বে এটা নিশ্চিত এটা কোনো বিকল্প নাই কিন্তু কথা হলো যে অ্যাংজাইটিটা আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে কিনা বা সেই অ্যাংজাইটিটা নিয়ন্ত্রণ করার জন্য বা মোকাবেলা করার জন্য আমাদের কোনো হেল্প লাগবে কিনা কোনো এক্সপার্ট লেভেলে কোনো সাহায্য লাগবে কিনা সেটা আমরা কখন বুঝতে পারবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমরা বুঝতে পারবো না যে আসলে আমাদের হেল্প নেওয়ার দরকার আছে কিনা আমরা বলবো যে যখন ব্যক্তি কোন ব্যক্তি অ্যাংজাইটিতে সাফার করবেন এবং তিনি নিজেই ফিল করবেন যে তার অনেক ভোগান্তি হচ্ছে অনেক কষ্ট হচ্ছে it has been uh, become painful তার জন্য একটা যন্ত্রণায় পরিণত হয়েছে অনেক বেশি দুশ্চিন্তা কষ্ট হচ্ছে এবং সেটা তার দৈনন্দিন জীবন সেটা তার পারিবারিক জীবন হোক আর পেশাগত জীবন হোক অথবা সামাজিক কর্মকাণ্ড সেই সমস্ত জায়গায় প্রভাব ফেলছে ইম্পেয়ারমেন্ট হচ্ছে আমরা যখন আমরা বলছি যে সিগনিফিক্যান্ট ডিস্ট্রেস এবং ফাংশনাল ইম্পেয়ারমেন্ট এই দুটো জিনিস যখন হবে কারো তখন আমরা বলবো ইউ বেটার সিক হেল্প আপনি নিজে পারছেন না আসলে জিনিসটা আপনি কারো কাছে যান সাহায্য নেওয়ার জন্য এবং এক্ষেত্রে গেলে তারা হেল্প করতে পারেন এবং এই হেল্পটাও বিভিন্ন রকম ভাবে করা যেতে পারে আমরা জানি যে অ্যাংজাইটি কমানোর জন্য কিছু ওষুধ রয়েছে যেগুলো খুব ভালো কাজ করে খুব কতগুলো ওষুধ আছে খুবই দ্রুত কয়েক ঘন্টার মধ্যে অ্যাংজাইটি কমিয়ে দিতে পারে এবং কিছু ওষুধ আছে যে হয়তো অ্যাংজাইটি কমাতে কয়েকদিন সময় নেয় তো একজন চিকিৎসক বা মনোরোগ বিশেষজ্ঞ সেই অনুযায়ী ওষুধও দিতে পারেন যদি বা ব্যক্তি সেটা মনে করে যে তার প্রয়োজন এটা আসলে আসলে আমরা বুঝিয়ে তার কতটুকু প্রয়োজন ব্যক্তি নিজেও কিন্তু সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে তো আমরা প্রয়োজন হলে ওষুধ দিতে পারি যেগুলো খুব ভালো কাজ করে কতগুলো ওষুধ আছে আমরা খুব অল্প দিনের জন্য দিই হয়তো কয়েক সপ্তাহের জন্য এবং কতগুলো ক্ষেত্রে আমরা জানি যে অ্যাংজাইটি সাধারণত পারসিস্টেন্ট হয় অনেক দিন থাকে মাসের পর মাস এমনকি বছরের পর বছর থাকতে পারে তো কারো কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হবে আমরা কিছু ওষুধ দিয়ে দিতে পারি যেগুলো আসলে মোটেই ক্ষতিকর না তবে অ্যাংজাইটি খুব ভালো কন্ট্রোল করে এবং ব্যক্তিকে যেমন প্রশান্তি এনে দেয় তেমনি তার স্বাভাবিক জীবনযাত্রাকে স্বাভাবিক করে তোলে আর কোন ব্যক্তি যদি ওষুধ খেতে না চায় অথবা অ্যাংজাইটি লেভেল খুব বেশি না হয় তখন কিন্তু আমরা বিকল্প চিন্তা করতে পারি যেমন আমরা বলি সাইকোলজিক্যাল ইন্টারভেনশন অর্থাৎ সাইকোথেরাপি কাউন্সিলিং কাউন্সেলিং কিংবা বিহেভিয়ার থেরাপি বিহেভিয়ারাল টেকনিক্স এগুলো দিয়েও আমরা অ্যাংজাইটি কমাতে পারি এবং এক্ষেত্রে খুব ভালো একটা খুব সহজ একটা টেকনিক হচ্ছে রিল্যাক্সেশন অ্যাংজাইটির সাথে যেহেতু আমাদের একটা অ্যারাউজাল হয় হাইপার অ্যারাউজাল বডি এবং মাইন্ডের কিন্তু হাইপার অ্যারাউজ একটা স্টেট তৈরি হয় তো আমরা যদি রিল্যাক্সেশনটা শিখে নিতে পারি এবং রিল্যাক্সেশনটা প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের বডি এবং মাইন্ড কিন্তু আবার রেস্টিং স্টেজে চলে আসে নর্মাল স্টেজে চলে আসে হাইপার অ্যারাউজাল থেকে নর্মাল স্টেজে ফিরে আসতে পারে সেক্ষেত্রে ব্যক্তির অ্যাংজাইটি কমে যায় এবং অ্যাংজাইটি রিলেটেড যে সিমটমগুলো সেটা ফিজিক্যাল সিম্পটম হোক অথবা সাইকোলজিক্যাল সিমটম হোক সেগুলোও কমে যেতে পারে সুতরাং আমরা দুইভাবেই ব্যক্তিকে সাহায্য করতে পারি অনেক ধন্যবাদ